চাচা এই বৃষ্টির মধ্যে তুমি কি কাম করতেছ? রোয়া লাগাইতেছ না? রোয়া লাগাইতেছি, একটু জিরা টিরা লইতে তো বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে রোয়া লাগানি অনেক আরাম নাকি? একদম গরম টরম লাগে না? গরম নাই, ঠান্ডা। আরে তোর হে পিছন আছে দুই খালি রোয়া রো, তোর সব দেখাইবো পরে দেখবি না। হ্যাঁ রোদে পুষছে ওখান ঠান্ডা, অনেক ঠান্ডা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন একেবারে গ্রামীণ কৃষকদের ধানের চারা রোপণ পদ্ধতি বৃষ্টির মধ্যে নিরিবিলি এই পরিবেশে দেখেন তারা কাজ করছে, ধানের চারা রোপণ করছে। অত্যন্ত সুন্দর চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইলশে গুড়ি যেটাকে বলে সেরকম বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে বজ্রপাতে অনেক কৃষক মারা যায়। প্রিয় দর্শক, এই বৃষ্টির মধ্যে কাজ করতে করতে দেখুন এখন বজ্রপাত হচ্ছে, তারপরেও তারা কাজ চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। অত্যন্ত চমৎকার সুন্দর একটি মনোরম দৃশ্য। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছিলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত কাশিজলি গ্রামের একেবারে গ্রামীণ একটি প্রাকৃতিক দৃশ্য। প্রিয় দর্শক, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে এখানে গ্রামের কৃষকজন কাজ করছেন, আপনাদের দেখানোর জন্যই মূলত এখানে নিয়ে এসেছি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন অপরূপ গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ এই বৃষ্টির মধ্যে। প্রিয় দর্শক, প্রিয় দর্শক দেখতে থাকুন গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, এ গ্রামীণ জীবন, গ্রামীণ কৃষকদের জীবন। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ, যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন গ্রাম বাংলার গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ। প্রিয় দর্শক, বৃষ্টির মধ্যে তো বললে রোদ ঘুরছে, বৃষ্টি লাগবে করি না, খারাপ এই রবি করলে কিন্তু অনেক ইসিনে। প্রিয় দর্শক, এ হচ্ছে রফিকুল ভাই, বিভিন্ন জায়গায় আপনারা তাকে দেখেছেন, এখন সে ধানের চারা রোপণ করছে।
সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের এই ভিডিওটি যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রাম কাশিজুলির এই সবুজ ফসলের মাঠ থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।